হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে কেন্দ্রীয় আইনসভা, লোকসভা ও রাজ্যসভা আইন প্রণয়ন পদ্ধতি। এর আগের চারটি পার্ট আমরা অলরেডি আপলোড করেছি। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো এবং প্লেলিস্টে গিয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখো। সো নাও লেটস স্টার্ট। ভারতের রাষ্ট্রপতি কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন? না, ভারতের রাষ্ট্রপতি পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি পরোক্ষ ভোটে নির্বাচিত হন। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্টের উভয় কক্ষের এবং সকল রাজ্যের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা ও সকল সদস্যগণের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। এখানে অ্যান্সার হবে পার্লামেন্টের উভয় কক্ষ এবং রাজ্যের নির্বাচিত সদস্যদের নিয়ে। নেক্সট প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে কোনটি স্থায়ী এবং কোনটি উচ্চকক্ষ? এখানে অ্যান্সার হবে ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে উচ্চতম কক্ষ হলো রাজ্যসভা এবং রাজ্যসভাই হলো উভয় কক্ষের মধ্যে স্থায়ী কক্ষ। সো ভারতের উচ্চ কক্ষ হলো রাজ্যসভা, নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ। এখানে দুটি প্রশ্ন একসাথে আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে লোকসভার নেতা কে? লোকসভার নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। অ্যান্সার হবে লোকসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, রাজ্যসভার সভাপতি কে? রাজ্যসভার সভাপতি হচ্ছেন উপরাষ্ট্রপতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজ্যসভার সভাপতি হচ্ছেন উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, লোকসভার সভাপতিত্ব কে করেন? লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার এবং স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার। এটাও ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কতদিন? রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারেন? রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন, অর্থাৎ পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকার সময়। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায়? ভারতের রাষ্ট্রপতিকে মহাবিচার অর্থাৎ ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত করা যায়। আগের প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কেবলমাত্র ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারণ করা যেতে পারে আইন ভঙ্গের অভিযোগে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কোন ধারা অনুযায়ী পদচ্যুত করা যায়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে 61 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী তার কার্যকালের জন্য কার দ্বারা নিযুক্ত হন? ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন রাষ্ট্রপতি কর্তৃক। অ্যান্সার হবে এখানে রাষ্ট্রপতি কর্তৃক। পরের প্রশ্ন, রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে লোকসভার স্পিকার সভাপতিত্ব করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিভিন্ন বিষয়ে কতজন পারদর্শী ব্যক্তিকে রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করতে পারেন? এখানে রাষ্ট্রপতি রাজ্যসভার কথা বলা হয়েছে। রাজ্যসভার ক্ষেত্রে রাষ্ট্রপতি 12 জন বিভিন্ন বিষয়ে পারদর্শী ব্যক্তিকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করতে পারেন। এদের ভোটে নির্বাচন ছাড়াই এদিকে সরাসরি রাষ্ট্রপতি মনোনয়ন করতে পারেন। পরের প্রশ্ন হচ্ছে, লোকসভা ও রাজ্যসভার সদস্য সংখ্যা কত? রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে 250 জন এবং লোকসভার মোট বর্তমান সদস্য সংখ্যা 545 জন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর এবং রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। পরের প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? এখানে অ্যান্সার হবে
লোকসভার সদস্য হতে গেলে 25 বছর এবং রাজ্যসভার সদস্য হতে গেলে মিনিমাম 30 বছর বয়স্ক হতে হওয়া চাই, এখানে বয়স্ক হওয়া চাই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লোকসভার ক্ষেত্রে 25 বছর ন্যূনতম অর্থাৎ মিনিমাম এবং রাজ্যসভার ক্ষেত্রে মিনিমাম অর্থাৎ ন্যূনতম হচ্ছে 30 বছর। পরের প্রশ্ন, কোন রাজ্য রাষ্ট্রপতির শাসন কত নম্বর ধারা অনুযায়ী জারি করা হয়, সরি, কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন কত নম্বর ধারা অনুযায়ী জারি করা হয়। এখানে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রয়োজন দেখা দিলে সংবিধানের 356 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের মনে রাখতে হবে 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন, রাষ্ট্রপতি 2 জন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন। অ্যান্সার হবে, রাষ্ট্রপতি লোকসভার ক্ষেত্রে 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন, রাজ্যসভার ক্ষেত্রে 12 জন। এটা খুবই কনফিউশন সৃষ্টি করে, রাজ্যসভা এবং লোকসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন। সুতরাং অবশ্যই এটা ভালোভাবে খেয়াল রাখবে, রাজ্যসভার ক্ষেত্রে 12 জন এবং লোকসভার ক্ষেত্রে 2 জন। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য কতদিনের নোটিশ জারি করতে হয়, উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য কমপক্ষে 14 দিনের নোটিশ জারি করতে হয়। অ্যান্সার হবে, কমপক্ষে 14 দিনের নোটিশ। নেক্সট প্রশ্ন, উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করতে হয়। অ্যান্সার হবে, উপরাষ্ট্রপতির পদচ্যুত করার জন্য উত্থাপন করতে হয়। অ্যান্সার হবে, রাজ্যসভা। নেক্সট প্রশ্ন, উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করতে হয়। এখানে উপরাষ্ট্রপতির পদচ্যুত করার জন্য প্রস্তাব রাজ্যসভায় উত্থাপন করতে হয়। একই প্রশ্ন দুবার রিপিটেড হয়েছে। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন কে, উপরাষ্ট্রপতিকে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যগণ দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রাষ্ট্রপতির মতো উপরাষ্ট্রপতিও এখানে পার্লামেন্টের উভয় কক্ষের দ্বারা নির্বাচিত হন। পরের প্রশ্ন, ভারতের প্রকৃত শাসক প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ হচ্ছে ভারতের প্রকৃত শাসক। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদকে কোন সভার নিকট দায়বদ্ধ থাকতে হয়, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদকে লোকসভার নিকট দায়বদ্ধ থাকতে হয়। অ্যান্সার হবে, এখানে লোকসভার কাছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন, ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জিভি মহলঙ্কর। অ্যান্সার হবে, এখানে জিভি মহলঙ্কর ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকার। 1952 থেকে 1956 সাল পর্যন্ত তিনি তার স্থায়িত্বকাল ছিল। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারির প্রশ্নে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন কি। এখানে অ্যান্সার হবে, হ্যাঁ, জরুরি অবস্থা জারির প্রশ্নে রাষ্ট্রপতি স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ করতে পারেন। পরের প্রশ্ন, লোকসভার কতজন সদস্য উপস্থিত থাকলে কোরাম বজায় থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লোকসভার মোট সদস্যের 1/3 সদস্য উপস্থিত থাকলে কোরাম বজায় থাকে। অ্যান্সার হবে, 1/3। পরের প্রশ্ন, ভারতের জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী বলবৎ করা যায়, ভারতের জরুরি অবস্থা সংবিধানের 52 নম্বর ধারা অনুযায়ী ভারতের জরুরি অবস্থা জারি করা যায়। পরের প্রশ্ন, ভারতের জরুরি অবস্থা কে জারি করতে পারেন, ভারতের জরুরি অবস্থা জারি করতে পারেন রাষ্ট্রপতি। অ্যান্সার হবে, এখানে রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে, 360 নম্বর ধারায়, সংবিধানের 360 নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভা লোকসভার ও রাজ্যসভা থেকে অধ্যায়ের সমস্ত যাবতীয় ইম্পর্টেন্ট প্রশ্নগুলি মোটামুটি এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো শেষ প্রশ্ন হচ্ছে, স্পিকারের অবর্তমানে কে লোকসভার সভাপতিত্ব করেন, স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার লোকসভায় সভাপতিত্ব করেন।